আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ম্যাডাম আপনার পার্সেল। এই পার্সেলের জন্যই তো আমি এতক্ষণ ওয়েট করেছি। ম্যাডাম পার্সেলটা চেক করে নিন। মানে? হ্যাঁ ম্যাডাম, আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে যে দামি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা চেক করে দিই। আচ্ছা ঠিক আছে, এটা একটু ধরুন, আমি কাটার নিয়ে আসতেছি। জি ম্যাডাম। ভাইয়া এই যে কাটার। থ্যাংক ইউ ম্যাডাম, আমরা আপনাকে ছবি দিই। কেন ছবি তুলবেন কেন? ম্যাডাম আমাদের কোম্পানির নতুন নিয়ম হচ্ছে আমাদের এক্সপেন্সিভ যে অর্ডারগুলো আছে সেগুলো দেওয়ার সময় প্রমাণ স্বরূপ আমরা ছবিগুলো দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুলুন। ম্যাডাম ফোনটা একটু এই পাশে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। কি হলো আবার আপনার? ম্যাডাম একটু পানি হবে। ম্যাডাম পানি? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। ম্যাডাম এক কাজ করুন, ফোনটি দিয়ে আপনি এক গ্লাস পানি নিয়ে আসুন। আমার নতুন ফোন দেখেই ভালো লাগছে। ডেলিভারি বয়, হ্যালো, আপনাদের ওখান থেকে আমি একটা ফোন অর্ডার করেছিলাম, ওই ফোনটা যখন আমাকে ডেলিভারি দিয়েছে তখন ফোনটা ছিল, কিন্তু এখন ফোনটা নেই। কি বলছেন আপনি? হ্যাঁ যা বলছি ঠিক বলেছি, আসলে আমার মনে হচ্ছে যে আপনাদের যে ডেলিভারি বয় সেই আমার ফোনটা নিয়েছে। আমি যখন ফোনটা নেই আমার হাতে তখন তার কী যেন হয়েছিল, হঠাৎ করে কাশতে শুরু করেছে। তারপরে আমি রুমে পানি আনতে গিয়েছি, পানি খাওয়ালাম, তারপরে যখন রুমে আসলাম এসে দেখি ফোনটা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ডেলিভারি এজেন্সির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ স্যার। ম্যাম ডেলিভারি এজেন্সির সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে ডেলিভারি বয়টি আপনাকে পার্সেল দিতে গিয়েছিল তার নাম হচ্ছে শিশি, সে যে আপনাকে পার্সেলটা দিয়েছে তার প্রমাণস্বরূপ একটা ছবি পাঠিয়েছে। স্যার ও যখন ছবিটি তুলেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ওই লোকটা বললো এটা নাকি প্রমাণস্বরূপ আপনাদের ওখানে জমা দিতে হবে, এই জন্য আমি ছবিটি তুলেছি। জি ম্যাম আমি আপনার কথা বুঝতে পেরেছি, সে তো একটা প্রুফ দিয়েছে, এখন আপনি যদি প্রুফ দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু করতে পারবো,
তা না হলে চলে। আমার বাসার বাইরে তো সিসি ক্যামেরা আছে, ওখানে তো নিশ্চয়ই চুরি করা ফুটেজ পাবো। হ্যাঁ, এবার দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।